হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে চারটি বাসে আগুন। একটি মিনি বাসে প্রথমে আগুন লাগে। মিনি বাসটির ডান দিকে ছিল দুটি স্কুল বাস। দুটি স্কুল বাসও পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশে আরো একটি স্কুল বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। আগুন নেভানোর জন্য আশেপাশের এলাকার মানুষও ঘটনাস্থলে আসে। আগুনটা কিভাবে লেগেছে আমরা অ্যাকচুয়ালি জানি না, পরে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, দেখতে দেখতে তারপরে পুলিশগুলো যখন এসে বললো যে বালতি খুঁজলো তখনই আমরা নিভাতে গেলাম, নাহলে পুলিশগুলো না বললে তো আমরা সাহস পাই না, কিছু যদি কোনো উল্টো পাল্টা কিছু হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। কটা বাসে আগুন লেগেছে? তিনটে বাসে। কি বাস ছিল? দুটো স্কুল বাস ছিল, একটা মিনি বাস ছিল। দমকল এসেছিল ঠিক টাইমে? দমকল মোটামুটি 10-15 মিনিট পরে এলো। হ্যাঁ, মোটামুটি পাবলিকেই নিভিয়েছে বেশি। সেটা আমরা কি করে বলবো, আমরা তো বলতে পারছি না, পথ চলতি মানুষ আমরা কি করে বলবো, আমরা বুঝতে পারছি না। আমি গাড়িতে, আমি আমার বাইকে যেতে যেতে দেখলাম যে বাসে আগুন লেগে গেছে। আমি জানি মানুষের উপকার করতে হবে, তাই আমার এক দাদা, বড় দাদা আমাকে হাত ধরে টেনে নামালো। তার নাম হচ্ছে বিষ্ণুদা, সে এজেন্সিতে চাকরি করে। সে আমাকে দেখে বললো ভাই আগুনটা নেভাতে হবে। আমি দেখলাম মানুষের উপকার করতে হবে, তাই আমি ছুটে গেলাম আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আর কিছুই নয়। এটা কি বাস ছিল? এটা স্কাইলাইনের বাস, স্কুল বাস, বাচ্চাদের বাস, কোনো গরিব মানুষের রুজি রোজগারের বাস। আমার সেটা মনে ধরলো, আমি গিয়ে আমার জীবনে পরোয়া না করে আমি আমার দমকল ঠিক টাইমে এসেছিল না, দমকল ঠিক টাইমে আসেনি, আমরা নিভিয়ে দেওয়ার পর দমকল তারপরে এসছে। এটাই সত্যি কথা। আমরা ডিভিশনাল কন্ট্রোল থেকে ফোন করেছি, আগুন লেগেছে। আচ্ছা, এবারে কটা বাস সেটা আমরা জানতে পারিনি, এখানে এসে দেখছি চারটে বাস। আচ্ছা, তিনটে বাস তো ভালোভাবেই জানি। আচ্ছা, কী থেকে আগুন হয়েছে আমি বলতে পারি। আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমার অনুমান, আমার ব্যক্তিগত এটা অনুমান, এটা সেট আপ ফায়ার হতে পারে। কেউ কি আহত হয়েছে এই ঘটনায়? না, আহত খবর আমাদের কাছে নেই। কটা ইঞ্জিন এসেছিল আপনাদের? আমাদের দুটো ইঞ্জিন। কতক্ষণ চেষ্টা আগুনটা নিয়ন্ত্রণ? 15-20 মিনিট। আচ্ছা, কি আধ ঘন্টা? আগুন কি বিশাল বড় ছিল? বলতে মোটামুটি তো লেগেই ছিল, খুব যে বড় হয়েছে তাও নয়। হ্যাঁ, তবে আগুন ছিল, সেটা মানে আগুন সাথে সাথে এসে জল দেওয়া হয়েছে, আমরা খবর পাওয়ার সাথে সাথে এসে গেছি।
জল দিতে শুরু করে দিয়েছে। আপনার নাম আর ডেস্টিনেশন স্যার? আমার নাম ভবানী প্রসাদ দুবে, ওসি শিবপুর ফার্স্ট স্টেশন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।